হ্যালো আজবাইন, শোনা যাচ্ছে? সালামু আলাইকুম স্যার। সালাম আলাইকুম স্যার। ইসলাম, শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার। মুশফিক আলম, তোমাকে দেখা যাবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুশফিক আলম, তোমাকে দেখার কোনো সুযোগ আছে? হ্যালো, হ্যালো, তোমাদের সবার খবর ভালো? তাহলে জি স্যার, মোটামুটি প্র্যাকটিস চলতেছে তোমাদের? ওই ক্রিয়েটিভ কোশ্চেন দেওয়া আছে ফিনান্সের, সেগুলো লিখে জমা দিতে হবে, জানো তো, তাই না? জি স্যার। সেগুলো সঠিক উত্তর লিখে জমা দিতে হবে, আর যে কোনো সময় স্কুল খুলে যেতে পারে, রেডি রাখো এগুলো। ক্রিয়েটিভ আগে দেওয়া হয়েছিল 4টি প্রশ্ন, আবার পরে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, দুইবারে মোট 8টি প্রশ্নের উত্তর জমা দিতে হবে। মনে আছে তো এগুলো? এগুলো কথা মনে আছে? জি স্যার। আমরা এখন আলোচনা করতেছি তোমার পঞ্চম অধ্যায় ফিনান্সের। পঞ্চম অধ্যায়ে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, এখানে এখানে চলে আসতেছি আমাদের গড় মুনাফার হার পদ্ধতিতে। এটি একটি সহজ পদ্ধতি মূলধন বাজেটিং এর। প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যাদি গড় মুনাফার হার নির্ধারণে ব্যবহার করা হয়, মানে তোমার বিভিন্ন আয় ব্যয় যা থাকে। আমরা তো নর্মালি জানি যে আয় থেকে ব্যয় বাদ দিলেই তোমার মুনাফা হয়ে যাবে, তাই না? এ পদ্ধতিতে প্রত্যাশিত নগদ প্রবাহের পরিবর্তে প্রত্যাশিত নেট মুনাফাকে বিবেচনা করা হয়। এর আগে আলোচনা হয়েছে বিক্রয় থেকে কর সহ সব খরচ বাদ দিলে নেট মুনাফা পাওয়া যায়। বিক্রয় থেকে
কর সহ সব খরচ যদি বাদ দিই আমরা, তাহলে যে মুনাফা পাওয়া যাবে। প্রত্যাশিত বার্ষিক গড় নেট মুনাফাকে গড় মূলধন দিয়ে ভাগ করলে গড় মুনাফার হার পাওয়া যায়। গড় মুনাফার হারের সূত্র এখানে গড় নেট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ ইনটু অ্যাকশন। গড় নেট মুনাফা বের হবে কিভাবে? তোমাকে কয়েক বছরের মুনাফা দেওয়া হলো, মনে করো 5 বছরে দেওয়া হলো, তখন 5 বছরের মুনাফাকে যোগ করে 5 দিয়ে ভাগ করবা, তাহলে গড় নেট মুনাফা পাওয়া যাবে। কিন্তু গড় বিনিয়োগ সবসময় 2 দিয়ে ভাগ হয়, বিনিয়োগকে অলওয়েজ 2 দিয়ে ভাগ করলেই ভাগ করতে হয় স্যার। তাহলে গড় বিনিয়োগ পাওয়া যায়। তার মানে 5 বছরের নেট মুনাফা দেওয়া থাকলেও কত দিয়ে ভাগ হবে? গড় বিনিয়োগ নির্ণয়ের সময় অলওয়েজ 2 দিয়ে ভাগ হবে, এটা খেয়াল রাখবা। অলওয়েজ 2 দিয়ে ভাগ হবে, তাই সব সময় অলওয়েজ, হ্যাঁ সবসময় গড় বিনিয়োগ নির্ণয় করতে গেলে 2 দিয়ে ভাগ হবে, এটা 5 বছরের অঙ্কই হোক আর 10 বছরের অঙ্কই হোক, এটা খেয়াল রাখবা। এরপরে আমরা একটা উদাহরণ দেখব। এখানে উদাহরণে যা বলা হচ্ছে যে প্রকল্পের মেয়াদকাল মনে করো 3 বছর, প্রাথমিক মূলধন হিসেবে 1 কোটি টাকা দরকার তাদের, 1 কোটি টাকা বিনিয়োগ করবে তারা। প্রকল্পটি বাস্তবায়ন করলে আগামী 3 বছর প্রাক্কলিত বিক্রয় হতে পারে 8 লক্ষ, 199 লক্ষ, 80 লক্ষ টাকা। চলতি খরচ বিক্রয়ের 40% অনুমান করা হয়। চলতি খরচ মানে এই বিক্রয় করতে গেলে তার পেছনে কিছু খরচ আছে, এগুলোই হচ্ছে চলতি খরচ। চলতি খরচ বিক্রয়ের 40% এরকম অনুমান করা হচ্ছে, অতএব 40% হারে আগামী 3 বছর প্রচলিত খরচ হবে 3.2 লক্ষ, 79 লক্ষ, 32 লক্ষ। এটা বের করা হলো এই 8 লক্ষের 40%, 3.20 লক্ষ, 199 লক্ষের 40%, 199 গুণ 40 ভাগ 100 করলে 79 লক্ষ টাকা হচ্ছে, 80 গুণ 40 ভাগ 100 করলে 3200 লক্ষ টাকা হচ্ছে। এটা কেন করতেছি আমরা? কারণ বিক্রয়ের উপরে তুই যে পণ্যটা বিক্রি করবা তার পেছনে কিছু খরচ আছে, তুমি পণ্য ক্রয়ের খরচ আছে, শ্রমিকের বেতন দেওয়ার ব্যাপার আছে, কাঁচামাল ক্রয়ের ব্যাপার আছে, এই জন্য মাইনাস করবা। এইভাবে হলো এর মধ্যে এই চলতি খরচের মধ্যে তাহলে কাঁচামালের খরচ, শ্রমিকের মজুরি, বিদ্যুৎ বিল ইত্যাদি থাকে। এরপরে আসছে স্থায়ী খরচ বলে কিছু ব্যাপার আছে, যেগুলো তুমি পণ্য উৎপাদন না করলেও হবে। যেমন তুমি একটা কারখানা ভাড়া নিয়েছো, তুমি কোনো উৎপাদন প্রক্রিয়া মনে করো এখন চলতেছে না, তারপরে তোমাকে ভাড়া দিতে হবে, স্থায়ী খরচ উৎপাদন বা বিক্রয় পরিবর্তনে পরিবর্তিত হবে না, যেমন বিল্ডিং ভাড়া। চলতি খরচের পাশাপাশি আগামী 3 বছর প্রতি বছর 5 লক্ষ টাকা হারে স্থায়ী খরচ অনুমান করা হয়। স্থায়ী খরচ মানে যেটা হবেই, আর চলতি খরচ মানে যেটা হতে পারে নাও পারে। তুমি 10টা পণ্য তৈরি করলে তার কাঁচামাল ব্যয় হবে একরকম, 5টা পণ্য তৈরি করলে তার কাঁচামাল ব্যয় হবে আর এক, এই জন্য ওটা হচ্ছে চলতি খরচ। আর স্থায়ী খরচ মানে যেটা হবেই, প্রতি বছর মানে 5 লক্ষ টাকা করে স্থায়ী খরচ অনুমান করা হলো। এরপরে আসছে অবচয় ব্যয়। অবচয় ব্যয় মানে তুমি যে যন্ত্রপাতি ক্রয় করবা তার প্রত্যেক বছর একটা ক্ষয় আছে, এটাই হচ্ছে অবচয়। প্রত্যেক প্রকল্পে মেশিন পত্র বাবদ কিছু বিনিয়োগ করতে হয়। এই প্রকল্পে যে 1 কোটি টাকা বিনিয়োগ দেখানো হয়েছে, এখানে তোমার 1 কোটি টাকা বিনিয়োগ দেখানো হয়েছে,
এই 1 কোটি টাকা থেকে অবশ্যই বের করতে হবে। বিনিয়োগের পরিমাণকে বিনিয়োগের আয়ফল দিয়ে ভাগ করলে অবশ্যই পাওয়া যাবে। তার মানে যদি 3 বছর ধরা হয় তাহলে 1 কোটিকে 3 দিয়ে ভাগ করলে প্রতি বছরে অবশ্যই দেখানো যায় 33.33 লক্ষ টাকা। 1 কোটিকে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে প্রত্যেক বছরে অবশ্যই হয়ে যাচ্ছে 33.33 টাকা। বিক্রয় অর্থ থেকে স্থায়ী ও চলতি ব্যয় এবং অবচয় বাদ দিলে করযোগ্য আয় বের করা যায়। করের হার মনে করো আবার 30%, তাহলে প্রথম বছর লাভের বদলে ক্ষতি হচ্ছে 33.53 লক্ষ, যেটা আমরা একটু পরে টেবিলের মধ্যে দেখব। প্রকল্পটিতে এভাবে খরচ হলে দ্বিতীয় বছরে লাভ হচ্ছে 81.6 লক্ষ এবং তৃতীয় বছরে 9.07 লক্ষ। এখানে লক্ষণীয় যে লাভ হলে যেমন 30% হারে কর বাদ দেওয়া হয়, প্রথম বছরে ক্ষতির উপরও কর হিসাব করে ক্ষতি কমানো হবে। এই জায়গাটায় আরো কোনো কোশ্চেন আছে? বলো। থাকলে এই যতটুকু আলোচনা হলো এখানে, কোশ্চেন থাকলে বলো। আছে কারো প্রশ্ন এখানে? জি না স্যার, নাই। নো স্যার, নাই। তারপরে এখানে তোমার প্রকল্প কয়েন নাই, আমরা হওয়ার আরেকটা প্রকল্প বিবেচনা করতে পারি। সেখানে এরকম দেখা যাবে স্থায়ী খরচ, চলতি খরচ যেগুলো থাকবে সেগুলো মাইনাস হবে। তাহলে এখানে ক্যালকুলেশনের পদ্ধতি যা, এটা আমি বলতেছি। প্রথমে বিক্রয় লিখবা, সেখান থেকে চলতি খরচ বাদ, স্থায়ী খরচ বাদ, অবচয় বাদ দিয়ে যা হবে তাকে বলবে করযোগ্য লাভ। করযোগ্য লাভের পরে অবচয় বাদ দিবা, তাহলে তোমার চলে আসবে লাভের পরিমাণ। এরপরে তুমি এখন অবচয় বাদ দিলে করযোগ্য লাভের পরিমাণ চলে আসবে। এখানে যেমন প্রকল্প ক্ষয়ের নাই, প্রকল্প ক্ষয়ের আয়ুষ্কাল আমরা ধরতেছি 3 বছর। প্রাথমিক বিনিয়োগ 1 কোটি টাকা অনুমান করা হচ্ছে। আগামী 3 বছরে প্রকল্পটি থেকে যথাক্রমে 151 লক্ষ, 110 লক্ষ এবং 49 লক্ষ টাকা বিক্রয় পূর্বানুমান করা হয়। চলতি খরচ এখানে খ প্রকল্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিক্রয়ের 30% হারে প্রাকলন করা হচ্ছে, মানে অনুমান করা হচ্ছে যে চলতি খরচটা হবে বিক্রয়ের 30% হারে। দেখতে পাচ্ছ তো প্রকল্প খ? লাকিন ইয়েস স্যার। জি স্যার, নিচে কি আছে বলো দেখি। ইয়া প্রকল্প এক, বিবরণ, পরিমাণ, বছর 1, বছর 2, বছর 3। ঠিক আছে। তারপরে তোমার চলতি খরচের পাশাপাশি স্থায়ী খরচ প্রতি বছর 20 লক্ষ টাকা, আর অবচয় বাবদ প্রতি বছর 33.33 লক্ষ টাকা নির্ধারণ করা হয়। এগুলো তোমার প্রশ্নে বলা থাকবে। যখন অঙ্ক আমরা হয়তো নেক্সট দিনই ডাইরেক্ট সৃজনশীল প্র্যাকটিস করব, ওখানে সবকিছু বলা থাকবে যে বিক্রয় কত টাকা, চলতি খরচ কত পার্সেন্ট, স্থায়ী খরচ কত টাকা, অবচয় কত টাকা, সব বলা থাকবে। তারপর স্যার যদি বলা না থাকে তখন স্যার আমরা কি করব? অলওয়েজ বলা থাকবে, কারণ বলা না থাকলে অঙ্ক করবা কি হবে? অলওয়েজ বলা থাকবে।
কোথায় কত ব্যয় হচ্ছে আয় হচ্ছে সব বলা থাকে অলওয়েজ। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ বলো। চলতি খরচ তো 30%, কিভাবে এটা স্যার আমরা চলতি খরচ করব যদি একটু বলতেন স্যার। বিক্রয়ের উপরে 30% বের করবা তাহলেই চলে আসবে। এখানে যেমন আমরা এখানে 8 লক্ষ ছিল না, 8 লক্ষের 40% বের করলাম প্রকল্প ক্রয়ের ক্ষেত্রে। 8 লক্ষ লিখে তার 40% করো তাহলে 3.20 লক্ষ আসবে। এই হচ্ছে ব্যাপার। তারপর 199 লক্ষের 40% বের করো ক্যালকুলেটারে, 79.60 আসবে। 80 এর 40% বের করো, 32 লক্ষ আসবে। স্থায়ী খরচ প্রশ্নে বলা থাকবে 5 লক্ষ, মনে করো প্রতি বছরই 5 লক্ষ টাকা। অবশ্যই আমরা দেখলাম বিনিয়োগ যেহেতু 1 কোটি টাকা ছিল, 3 বছর মেয়াদে প্রত্যেক বছর অবচয় হয় 33.33 লক্ষ টাকা সমান অবচয়। বাদ দিয়ে যা হলো এটাকে করযোগ্য মুনাফা বা ক্ষতি বলা হবে। প্রথম বছরে খরচই বেশি হয়ে যাচ্ছে এই জন্য ক্ষতি, ক্ষতির জন্য ক্ষতি হচ্ছে এখানে 33.53 লক্ষ টাকা ক্ষতির জন্য এখানে ব্র্যাকেট ব্যবহার করা আছে। তারপর দ্বিতীয় বছরে লাভ 81.07, তৃতীয় বছরে 9.67 টাকা। ক্ষতি হলে কোনো কর দিতে হয় না, এজন্য এখানে প্রথম বছরে ক্ষতি থেকে গেল 33.53 টাকা। দ্বিতীয় বছরে 81.07-এর করের হার অনুযায়ী কর বের করো তাহলে কর চলে আসবে 24.32 টাকা। তৃতীয় বছরে এইভাবে কর চলে আসবে, কর দিতে হবে, দিয়ে তারপর যা হচ্ছে তাকে বলতেছে নেট মুনাফা বা নেট ক্ষতি। প্রথম বছরে ক্ষতি হয়েছে 33.353, দ্বিতীয় বছরে 56.75 লক্ষ, তৃতীয় বছরে ক্ষতি 6.77 লক্ষ। এখানে কোনো কোয়েশ্চেন আছে কারো? দিয়ে আমরা এখানে গড় মুনাফা প্রকল্প ক্রয়ের বের করতেছি। এখানে ক্ষতির কারণে -33.53 প্লাস 56.75 প্লাস 6.77 ভাগ 3, বছরের সংখ্যা যেহেতু 3, এই জন্য এখানে ক্যালকুলেট করলে আমার গড় মুনাফা চলে আসতেছে 10.06 লক্ষ টাকা। ক্যালকুলেট করলে চলে আসতেছে 10.06 টাকা। বিনিয়োগের ব্যাপারে বলা হলো 3 বছরের অঙ্ক হোক আর 10 বছরের অঙ্কই হোক অলওয়েজ 2 দিয়ে ভাগ হবে। তাহলে 100 ভাগ 2 করলে এখানে 50 টাকা হচ্ছে তোমার, 50 লক্ষ টাকা হচ্ছে গড় বিনিয়োগ। দিয়ে গড় মুনাফার হারের সূত্রে মান বসাচ্ছি, তাহলে 10.06 ভাগ 50 গুণ 100 করলে 20.12% হচ্ছে এদের মুনাফার হার। এটা এদের মানে ক প্রকল্পের, যখন তোমাকে তথ্য দিয়ে বলা হবে যে ক প্রকল্পের মুনাফার হার নির্ণয় করো তখন ক প্রকল্পেরটাই নির্ণয় করবা, তখন আর খ প্রকল্পেরটা নির্ণয় করা যাবে না। যা চাইবে তাই বলতে হবে। প্রকল্প ক্ষয়ের ক্ষেত্রে এবার আমরা দেখি যে প্রকল্প ক্ষয়ের ক্ষেত্রে আলাদা তথ্য দেওয়া ছিল। বিক্রয় 151 লক্ষ, 110 লক্ষ, এগুলো প্রশ্নে বলা থাকবে যে কোন প্রকল্পে কত আয় ব্যয় এটা প্রশ্নে বলে দিবে। প্রশ্ন এখানে বলা আছে, প্রশ্ন বলার পর এখান থেকে নির্ণয় করবা চলতি খরচ, এটার উপর পার্সেন্টেজ ধরলে চলে আসবে। প্রত্যেক বছরের স্থায়ী খরচ 20 লক্ষ টাকা করে, ক্ষয়ের ক্ষেত্রে অবচয় 33.33
লক্ষ টাকা, করযোগ্য মুনাফা মানে 151 লক্ষ থেকে বাকি সবগুলো অবচয় কি দেওয়া থাকবে না? অবশ্যই। যদি তোমাকে বলে যে বিনিয়োগের পরিমাণ 2 কোটি, 5 বছরের জন্য কাজ করা হচ্ছে, তাহলে 2 কোটিকে 5 দিয়ে ভাগ করলে অবশ্যই চলে আসবে। ক্লিয়ার? Yes, sir. দিয়ে এখানে আমরা তাহলে বিক্রয় থেকে আয় থেকে চলতি খরচ, স্থায়ী খরচ, অবচয় সব মাইনাস করতেছি। মাইনাস করে করযোগ্য মুনাফা হয়ে যাচ্ছে তোমার 52.37 টাকা। এই হচ্ছে ব্যাপার। এভাবে প্রতি বছর কি তোমার ইয়ে চলে আসবে, আসার পর এভাবে কাজ করবা। তারপর কর মাইনাস হচ্ছে এখানে, দেখো খ প্রকল্পের ক্ষেত্রে তৃতীয় বছরে ক্ষতি হওয়ার কারণে কোনো কর নাই। তারপর কর মাইনাস করে নেট মুনাফা হয়ে যাচ্ছে 36.66 লক্ষ, 16.57 লক্ষ, আর এখানে মাইনাসে 19.03 লক্ষ। গড় মুনাফা হয়ে যাচ্ছে, এই দুইটা যেহেতু মুনাফা, এর দুইটা যোগ, আর এখানে ক্ষতি হয়েছে জন্য মাইনাস করে 3 দিয়ে ভাগ করলে 11.4 লক্ষ টাকা হচ্ছে গড় মুনাফা। গড় বিনিয়োগ 1 কোটি মানে 100 লক্ষকে 2 দিয়ে ভাগ করলে 50 লক্ষ টাকা হয় গড় বিনিয়োগ। গড় মুনাফার হারের নির্ণয়ের সূত্রে মান বসালে 11.4 ভাগ 50 সমান 22.80 লক্ষ টাকা। যদি এখানে আমরা পেলাম গড় মুনাফা 36.66, এইভাবে 11.4 লক্ষ, এই গড় মুনাফার হার 22.80 টাকা, তোমাকে যখন বলবে যে তুমি কোন প্রকল্প গ্রহণ করবে, তখন এখানে লক্ষণীয় যে দুটি প্রকল্পের গড় মুনাফার হার সমান নয়। এখানে ক প্রকল্পের গড় মুনাফা 20.12% এবং খ প্রকল্পের গড় মুনাফা 22.80%, তাই না? এখানে খ প্রকল্পের তুলনায় গ প্রকল্পের মুনাফার হার বেশি হয়, খ প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবে। ক প্রকল্পের মুনাফার হার 20.12%, আর খ প্রকল্পের 22.80%। খ প্রকল্পে যেহেতু মুনাফার হার বেশি, এই জন্য খ প্রকল্পে বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তোমাকে এইভাবে তথ্য দিয়ে সৃজনশীল প্রশ্নে বলা হবে যে তুমি কোন প্রকল্প গ্রহণ করবে, তখন কোন প্রকল্পের কথা বলবা, কোন একজন বলো। হ্যালো, ইয়েস স্যার। তাহলে কোন প্রকল্প গ্রহণ করবা? স্যার দ্বিতীয় প্রকল্পটা, যে প্রকল্পের মুনাফার হার বেশি, আমরা সেই প্রকল্পই গ্রহণ করব নাকি? এখন এই সার্বিক প্রসেসটা নিয়ে কথা বলো দেখি, যে কোনো একজন। এখানে আমাদের কি থাকতেছে আর কি বের করতেছে? সবগুলো নিয়ে বলো দেখি। হ্যালো, প্রসেসটা বলো, কি কি স্টেপের মাধ্যমে? আরেকবার একটু বলবেন। এটা এখানে যে মূল ব্যাপার, বিক্রয় থেকে সব খরচ বাদ দিবা, দিয়ে তোমার করযোগ্য মুনাফা আসবে। বিক্রয় থেকে সব খরচ বাদ দিয়ে আসতেছে করযোগ্য মুনাফা, মুনাফা তারপরে কর বাদ দিবা, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার।
দেয়া শেষে নেট মুনাফা, এখান থেকে শুরু হয়েছিল আমাদের আজকের আলোচনা। দেয়া শেষে নেট মুনাফা, নেট মুনাফার পরে কর দিতে হবে, কর পার্সেন্টেজ যা বলা থাকবে ওই অনুযায়ী বাদ দিবা, এই হচ্ছে ব্যাপার। কর বাদ দিলে তোমার নেট মুনাফা আসবে। এখন কয়েক বছরের যদি তোমার নেট মুনাফা থাকে, তখন কয়েক বছরের নেট মুনাফাকে তোমার বছরের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তখনই চলে আসবে কর নেট মুনাফা। গড় বিনিয়োগ বের করার জন্য যে বিনিয়োগ থাকবে তাকে অলওয়েজ 2 দিয়ে ভাগ করা হবে। 10 বছরের অঙ্ক হলেও 2 দিয়ে ভাগ করা হবে, 3 বছরের অঙ্ক হলেও 2 দিয়ে ভাগ করা হবে, দিয়ে এই সূত্রে মান বসাবা। এরপরে আমাদের এখানে এই উদাহরণ ছিল, উদাহরণে যা বলা হচ্ছে যে এখানে তোমার প্রকল্পের মেয়াদকাল 3 বছর, প্রাথমিক মূলধন হিসেবে 1 কোটি টাকা দরকার এদের, প্রকল্পটি বাস্তবায়ন করলে আগামী 3 বছর প্রাক্কলিত মানে অনুমান করলে যে বিক্রয় হতে পারে 8 লক্ষ, এটা প্রশ্নে বলা থাকবে। 199 লক্ষ, তুমি তো আর অঙ্ক করার সময় অনুমান করবা না, প্রশ্নে তোমার বিক্রয় বলা থাকবে 199 লক্ষ আর 80 লক্ষ। চলতি খরচ বিক্রয়ের 40%, এটা প্রকল্পের ক্ষেত্রে এটাও প্রশ্নে বলা থাকবে যে চলতি খরচ বিক্রয়ের কত শতাংশ। তো 40% হারে আগামী 3 বছর প্রচলিত চলতি খরচ হবে, এই 8 লক্ষকে 8 গুণ 40 ভাগ 100 করো, তাহলে 3.20 আসবে। 199 গুণ 40 ভাগ 100 করো, তাহলে 79 লক্ষ আসবে। 80 লক্ষ গুণ 80 গুণ 40 ভাগ 100 করো, 32 লক্ষ আসবে। এই চলতি খরচের মধ্যে কি বোঝায়? কাঁচামালের খরচ, শ্রমিকের মজুরি, বিদ্যুৎ বিল, মানে যেগুলো উঠানামা করে। কাঁচামালের খরচ কিন্তু সবসময় একরকম হয় না, তুমি যদি 10টা পণ্য তৈরি করো তার কাঁচামালের খরচ একরকম, আর তুমি যদি 5টা পণ্য তৈরি করো তার কাঁচামালের খরচ একরকম, শ্রমিকের মজুরি একরকম, কারখানা যদি চালাও তাহলে বিদ্যুৎ বিল হবে একরকম, না চালালে বিদ্যুৎ বিল হবে। এরপরে আসতেছে স্থায়ী খরচ। স্থায়ী খরচ মানে যা হবেই, তুমি 10টা পণ্যই তৈরি করো আর 5টাই তৈরি করো, তোমার স্থায়ী খরচ ফিক্সড, স্থায়ী খরচ হবেই। স্থায়ী খরচ উৎপাদন বা বিক্রয় পরিবর্তনে পরিবর্তিত হবে না। যেমন বিল্ডিং ভাড়া, তুমি 10 জন লোকই বাসায় থাকো আর 2 জন লোকই থাকো আর ঈদ করতে বাড়ি যাও, তোমার বিল্ডিং ভাড়া দিতে হবে, এটাকে বলে স্থায়ী খরচ। চলতি খরচের পাশাপাশি আগামী 3 বছর 5 লক্ষ টাকা হারে স্থায়ী খরচ অনুমান করা হয়, এটাও প্রশ্নে দেয়া থাকবে যে স্থায়ী খরচ কত টাকা, এটা প্রশ্নে বলা থাকবে। এরপরে আসছে অবচয় ব্যয়। অবচয় ব্যয় মানে কি? সবকিছুরই ক্ষয় আছে। তুমি প্রথম দিন একটা মোবাইল কিনলা, দেখতে যেরকম লাগবে 2 বছর 6 মাস পর ওই একই রকম সার্ভিস দিবে, দেখতে কি একই রকম লাগবে? এর ক্ষয় আছে, এই কারণে এই ক্ষয়টাকে বলে অবচয়। এখানে মেশিনের জন্য 1 কোটি টাকা বিনিয়োগ দেখানো হয়েছে, এটা থেকে অবচয় বের করতে হবে। বিনিয়োগের পরিমাণকে বিনিয়োগের আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে অবচয় পাওয়া যাবে, এটা আমাদের 3 বছরের অঙ্ক, এই জন্য 3 দিয়ে ভাগ করলে, 1 কোটিকে 3 দিয়ে ভাগ করলে প্রতি বছরের অবচয় হয়ে যাবে 33.33 লক্ষ টাকা। বিক্রয় অর্থ থেকে তাহলে প্রসেসটা কি? যেমন তোমাদের এখন রেজিস্ট্রেশনের প্রসেস চলতেছে, তাই না? এমন এখানে বিক্রয় থেকে স্থায়ী খরচ, চলতি খরচ আর অবচয় বাদ দিয়ে করযোগ্য আয় বের করা যায়। করের হার মনে করো 30% বলা আছে, এটা প্রশ্নে উল্লেখ থাকবে যে কত শতাংশ।
প্রশ্নে উল্লেখ করে দিবে। 30% বললে 30% ব্যবহার করবা, যা বলবে তাই ব্যবহার করবা। তারপরে তোমার এইভাবে প্রথম বছর তোমার এইভাবে আমরা হিসাব করলে লাভের বদলে ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা যেটা টেবিলে একটু পরে দেখবো। আবার দ্বিতীয় বছরে লাভ হচ্ছে 81.6 টাকা লক্ষ টাকা, 9.07 লক্ষ টাকা। এখানে লক্ষণীয় যে লাভ হলো, যেমন লাভ হলে যেমন 30% হারে কর বাদ দেওয়া হয়, প্রথম বছরে ক্ষতির উপরও কর হিসাব করে ক্ষতি কমানো হবে। দিয়ে এই পপ প্রকল্পেরই ওখানে যা উদাহরণ দেওয়া হলো সেটাই পপ প্রকল্পের এখানে তুলে ধরা হয়েছে অঙ্ক আকারে। যখন অঙ্ক করতে বলা হবে তখন তোমরা এইভাবে ঘর টানবা, অঙ্ক করবা। বিক্রয়, বিক্রয় থেকে চলতি ব্যয় বিক্রয়ের 40%, 3.20 লক্ষ টাকা, 79.60 আর 32 লক্ষ। স্থায়ী খরচ 5 লক্ষ করে, অবচয় 33.33 টাকা করে। এগুলো সব বাদ যাচ্ছে, যেহেতু খরচ বাদ দিলে ক্ষতি হয়ে যাচ্ছে। প্রথম বছরে 33.53 লক্ষ টাকা, দ্বিতীয় বছরে 81.07, 9.67 লক্ষ টাকা। প্রথম বছরে যেহেতু ক্ষতি হয়েছে এই জন্য কর দেয়া হবে না, দ্বিতীয় বছরে এই লাভের উপর কর হবে, এই কর বাদ দিলে তখন হয়ে যাচ্ছে নেট মুনাফা। আবার প্রকল্প ক্ষয়ের ক্ষেত্রে এগুলো অনুমান করা হচ্ছে যে আগামী 3 বছর করটা কি দেওয়া থাকবে না? হ্যাঁ, কর প্রকল্প ক, প্রকল্প খ সব তথ্য দেয়া থাকবে, তখন তোমার সিরিয়ালি লিখতে হবে। মনে করো কর কর ট্যাক্স ট্যাক্স কর, করের হার বলা থাকবে। হ্যাঁ, করের হার কত পার্সেন্ট এটা বলা থাকবে। এখানে আবার প্রকল্প ক্ষয়ের ক্ষেত্রে 151 লক্ষ, 110 লক্ষ এবং 49 লক্ষ টাকা, আর চলতি খরচ বিক্রয়ের 30% হারে অনুমান করা হয়। এটা প্রকল্প ক্ষয়ের চলতি খরচ এর পাশাপাশি স্থায়ী খরচ প্রতি বছর 20 লক্ষ ধরা হচ্ছে। খ প্রকল্পে যেমন 30% কর অনুমান করা হচ্ছে। দিয়ে এখন প্রকল্প ক্রয়ের ক্ষেত্রে আমরা গড় মুনাফা নির্ণয় করতেছি, যেহেতু 3 বছরের অঙ্ক, এই জন্য 3 দিয়ে ভাগ, 0.3353 এটা মাইনাসে গেল কারণ ক্ষতি, প্লাস লাভ তৃতীয় বছরের লাভ, এই দুইটা যোগ করে এটা মাইনাস করলে তাহলে 3 দিয়ে ভাগ করলে আসবে 10.06 লক্ষ টাকা। গড় বিনিয়োগ অলওয়েজ 2 দিয়ে ভাগ, 100 লক্ষকে 2 দিয়ে ভাগ করলে 50 লক্ষ টাকা আসতেছে। দিয়ে গড় মুনাফার হারে সূত্রে মান বসাচ্ছি, গড় মুনাফা 10.06 ভাগ 50 ইন্টু 100 করলে 20.12% আসলো। প্রকল্প ক থেকে অনুরূপভাবে আমরা প্রকল্প ক্ষয়ের জন্য আবার এই টেবিল তৈরি করতেছি, 151, 110, 49। এখান থেকে চলতি খরচ, স্থায়ী খরচ আর অবচয় মাইনাস করলে করযোগ্য মুনাফা হয়ে গেল 52.037, 23.67 আর 19.03 কর। এখানে থার্ড ইয়ারে যেহেতু ক্ষতি এই জন্য কর নাই, প্রথম 2 বছরে কর মাইনাস করে নেট মুনাফা হলো। এখানে গড় মুনাফা হবে, এখন দুইটাকে যোগ করে আর একটা মাইনাস করলা, 11.4 লক্ষ টাকা। গড় বিনিয়োগ 100 প্লাস 0.2, বলা হচ্ছে যে 10 বছরের অঙ্ক হলেও অলওয়েজ 2 দিয়ে ভাগ হবে। দিয়ে এখানে প্রকল্প হয়ে গড় মুনাফার হার পাচ্ছি, সূত্রে মান বসালে গড় মুনাফা 11.4 ভাগ 50 ইন্টু 100 করলে 22.80%। এটা পেলাম। এখন লক্ষণে যে দুই প্রকল্পের গড় মুনাফা সমান সমান নয়,
প্রথম প্রকল্পের গড় মুনাফা 20.12%, আর খ প্রকল্পের গড় মুনাফা 22.80%। তাহলে খ প্রকল্পের গড় মুনাফার হার বেশি হওয়ায়, এটা তোমার বাবা যদি দুইটা প্রকল্প তোমাকে অফার করে থাকে তাহলে তুমি খ প্রকল্প গ্রহণ করবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। এখন তোমাদের কি কোশ্চেন আছে বলো। নাই স্যার, কোন জায়গায় কোনো প্রশ্ন থাকলে বলো ফ্র্যাঙ্কলি। মাহিব ইসলাম, হ্যালো মাহিব ইসলাম, মাহিব ইসলাম, হ্যালো মাহিব ইসলাম, জি স্যার। বুঝতে পারছো? তাহলে আমি এতক্ষণ যে আলোচনা করলাম, এই প্রসেসটা বলো তো, কি দিয়ে শুরু হচ্ছে আর কি দিয়ে শেষ হচ্ছে বলো। স্যার আমি আসতে লেট করে ফেলেছি স্যার, যে একটু আগে ঢুকছে জন্য স্যার। আচ্ছা, তো নেক্সট দিন তাহলে, প্রথমে স্যার নেক্সট দিন তাহলে চেষ্টা করো টাইমলি ইন করার ব্যাপারে, তাই না? তাহলে এখন রায়ান বলো দেখি, পুরো প্রসেসটা বলো, গড় মুনাফার হার নির্ধারণের পুরো প্রসেসটা বলো রায়ান। হ্যালো রায়ান, স্যার একটু কোশ্চেনটা দেখতে পারলে ভালো হতো স্যার প্রশ্ন শুরু তো থেকে। এতক্ষণ ধরে অনেকবার দেখালাম, মানে তোমাকে আমি জানতে চাচ্ছি যে প্রসেসটা বলো, পুরো প্রসেস আছে না? পুরো প্রসেস তো আছে, তাই না? প্রসেসটা কি আছে বলো। স্যার একদম লাস্টেরটা পুরোটা যা আলোচনা করলাম তার প্রসেস বলো, কি কি কাজ করা হচ্ছে সিরিয়ালি? যেমন কলেজে ভর্তি হয়েছো, হওয়ার পরে তোমরা এখন ভর্তি হওয়ার কিছুদিন পরে করোনার মধ্যে পড়ে গেছো, তাই না? জি স্যার, যে এখন ক্লাস হচ্ছে না, স্যার ভর্তির আগে তুমি অ্যাপ্লিকেশন করছিলা অনলাইনে, তাই না? রেজাল্ট দিচ্ছে, জি স্যার, ভর্তি হয়েছো, ক্লাস শুরু হয়েছে, তারপর করোনার মধ্যে পড়ে গেছো। যেমন এখানে আমি এতক্ষণ জি যে আলোচনা করলাম এটা পুরো প্রসেসটা এখানে দেখালে তো বলতেই পারবা, কিন্তু না দেখে বলতে পারলে ভালো হতো। স্যার আমি বলতে পারবো স্যার। বলো দেখি। স্যার আমাদের যে বিক্রয় বিক্রয় দেখে স্যার চলতি ব্যয় বাদ দিতে হবে, সেখান থেকে স্থায়ী খরচ অবচয় বাদ দিতে হবে, বাদ দেওয়া বলছে আমাদের করযোগ্য মুনাফা অথবা ক্ষতি আসবে, যদি ক্ষতি হয় তাহলে সেখান থেকে কর বাদ যাবে না, হ্যাঁ রায়ান আর তুমি শোনো লাভ হলে ঠিকভাবে স্যার, শোনো। হ্যাঁ আর স্যার লাভ হলে নেট মুনাফা হবে, সেখান থেকে স্যার গড় মুনাফা বের করতে হবে। গড় মুনাফা হলো স্যার তিনটে মুনাফাকে তিন দ্বারা ভাগ করলে গড় মুনাফা আসবে, হ্যাঁ এবং স্যার গড় বিনিয়োগকে দুই দ্বারা ভাগ করলে গড় বিনিয়োগ আসবে। হ্যাঁ গড় মুনাফা হার হলো গড় মুনাফা হার স্যার মোট গড় মুনাফা ভাগ গড় বিনিয়োগ ইন্টু 100, হ্যাঁ এভাবে স্যার গড় মুনাফা হার বের করতে পারবে। হ্যাঁ এভাবে দুই প্রকল্পের আমরা গড় মুনাফা বের করে কোন প্রকল্প গ্রহণ কোনটা করব, বেশি সুবিধাজনক সেটা বের করতে পারবো হ্যাঁ কোন প্রকল্প গ্রহণ করব। স্যার। এই ক্ষেত্রে স্যার আর প্রকল্প খটা গ্রহণ করবো আমরা কারণ প্রকল্প ফায়ার স্যার, যেটাতে স্যার গড় প্রকল্প মুনাফার হার ফায়ার বেশি গড় সেটা মুনাফা গ্রহণ করবো। বেশি, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের পরবর্তী ক্লাসে তাহলে আবার দেখা হবে বয়েজ। হ্যাঁ জি বই স্যার, স্যার আসসালামু আলাইকুম। বই উল্টালে এগুলো পেয়ে যাবা সব, বুঝছো? Yes, sir. বই উল্টালে পেয়ে যাবা, আর কলেজ খুললে বিভিন্ন ধরনের পরীক্ষা শুরু হবে, অতএব অ্যালার্ট থাকো, পড়াশোনা করো, প্র্যাকটিস করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।